শ্রোতা বন্ধু, আমাদের সম্মানিত ভিউয়ার্স, অন্তরিক সকলের অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো আজকে আমরা সিলেটের গান নিয়ে অন্তরঙ্গ সংলাপ সাজিয়েছি। আর আমাদের সাথে আজকে অন্তরঙ্গ সংলাপে আমাদের সাথে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত আছেন ডলি আক্তার, আছেন ফকির মাহবুব মুর্শেদ। সালাম আলাইকুম। আর যথারীতি আমি সবসময় বলি যে সঙ্গতের সাথে, গীতের সাথে সঙ্গত হলেই হয় সঙ্গীত। আজকে আমাদের সঙ্গত প্যানেলে যারা আছেন, সব সময়ই যারা থাকেন আমাদের সাথে আছেন, আমার বাম পাশ থেকে বেহালায় আছেন আকরাম উদ্দিন, অক্টোপেডে আছেন বিক্রম কুমার বিকি, আছেন তবলায় দয়ানন্দ দাস, বাঁশিতে আছেন মোহাম্মদ কুতুবুদ্দিন এবং কিবোর্ডে আছেন মোহাম্মদ ওয়াসিম। আর যথারীতি আমাদের দর্শক সারিতে আমরা যাদেরকে সবসময় পাই, বিশেষ করে এই অনুষ্ঠানের, আমি সবসময় বলি যে আমাদের এই অনুষ্ঠানের প্রাণপুরুষ বা এই অনুষ্ঠানের নেপথ্য কারিগর আমাদের সিলেট বেতারের উপ আঞ্চলিক পরিচালক জনাব আব্দুল হক আছেন আমাদের সাথে, এবং আমাদের এই অনুষ্ঠানের প্রযোজক সিলেট বেতারের সহকারী আঞ্চলিক পরিচালক প্রদীপ চন্দ্র দাস আছেন আমাদের সাথে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা তো আছেনই আমাদের সাথে, থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে ভালো কিছু গান শোনাতে। আপনারা যারা আপনাদের প্রিয় গান শুনতে চান আপনাদের প্রিয় শিল্পীর কাছে, অবশ্যই অনুরোধ জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অনুরোধ রাখার। আর আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে FM 88.8 MHz এবং বাংলাদেশ বেতার সিলেট পেজের মাধ্যমে ফেসবুক লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারছেন। তো ডলি আক্তার এবং ফকির মাহবুব মুর্শিদ, অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। তো এই যে অন্তরঙ্গ সংলাপ, আমি ফকির মাহবুব মুর্শিদ আপনাকে দিয়ে শুরু করি। এই যে গান করছেন, এবং আমি জানি যে আপনি লোকগানের পাশাপাশি গণসঙ্গীত করে থাকেন, তো এই গানকে, অর্থাৎ গানকে আপনি টানলেন নাকি গান আপনাকে টানলো, এটা শুরু হলো কিভাবে? ধন্যবাদ জনাব সদরুদ্দিন আহমেদ প্রিন্স ভাই। আজকে আপনার প্রশ্নের জবাবের আগে আমাকে একটু বলতে হয় যে আমরা যারা সঙ্গীতকে ভালোবাসি, যারা সঙ্গীতের পূজারী, আমাদেরকে যারা এই সঙ্গীত অঙ্গনে উৎসাহিত করেন, যেমন আমাদের উপ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার সিলেটের আব্দুল হক স্যার, প্রদীপ স্যার, আমাদের প্রিন্স সদরুদ্দিন প্রিন্স ভাই, আপনারা যারা আমাদের মতন অবহেলিত শিল্পীদেরকে, যদি আমরা তালিকাভুক্ত তারপরও আমরা অবহেলিত, এই কারণে বলতেছি আমাদের প্রচার নাই। সবচেয়ে বড় কথাটি আমাদের প্রচার নেই, প্রচারে একটু প্রসার। আমরা অত্যন্ত করজোরে, অত্যন্ত বিনয়ের সাথে বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মহোদয়কে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং এত একটা সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন যে সঙ্গীত কি আপনাকে এখানে এনেছে না আপনি সঙ্গীতকে এনেছেন, আপনার প্রশ্নের জবাবে আমি এটাই বলবো, মনের অজান্তে আমি একজন শিল্পী হয়ে গেছি। আসলে আমি শিল্পী হতে পারি নাই, আমি হয়েছি একজন গায়ক। আমি গান গাই, গান করি, গান ভালো লাগে, যতদিন বেঁচে থাকবো যেন গান করতে পারি। আমরা ফকির মাহবুব মুর্শিদ আসলে এভাবেই আমরা গানের ফাঁকে ফাঁকে কথা বলবো, জানবো আপনাদের গানের কথা, আপনাদের প্রাণের কথা আমরা শুনবো। তো ডলি আক্তার, আমি কথা বলার আগে গান শুনবো, কি গান শোনাবেন বা কি গান দিয়ে শুরু করবেন আমাদের আজকের আয়োজন? আমরা শুনি আমাদের সিলেটের মরমী সাহিত্যের অন্যতম একজন মরমী কবি শেখ ভানু শাহ, আমরা শুনি।
চমৎকার একটি গান, এবং শুধু চমৎকারই না, আমার মনে হয় যে শেখ ভানু সাহেব আমরা অনেক গান শুনেছি, কিন্তু আজকে যে গানটি আপনি করলেন আমার কাছে মনে হলো যে গানটি খুব একটা করা হয়নি, বা আমি হয়তো আমি আজকে প্রথম শুনলাম মনে হলো গানটি, চমৎকার একটি গান। তো ধন্যবাদ এই জন্য আপনাকে যে একটা নতুন গান করেছেন আপনি। আর ফকির মাহবুব মুর্শিদ জি কথা বলব, গান শুনব, কি গান শোনাবেন বা কি গান দিয়ে শুরু করবেন আপনার? আমি দূরবীন শাহ লেখা একটি গান দিয়ে শুরু করতে চাই। দূরবীন শাহ আমাদের আরেক মরমী কবি, বা আমাদের অন্যতম মরমী কবি বলতে পারি সিলেটের, আমরা শুনি দূরবীন শাহের গান।
চমৎকার গাইলেন এবং গানের কথাও যেমন চমৎকার আপনি গাইলেন, খুব মনে হলোই যে খুব দরদ দিয়ে গান গাওয়ার চেষ্টা করেছেন, আসলে চমৎকার লেগেছে। বিশেষ করে আপনাদের দুজনকে একটি অনুরোধ জানাবো ছোট্ট করে, কারণ আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু মাত্র এক ঘন্টা, তো আপনারা যদি, আমরা অনেক গান শুনতে চাই, পুরো গানই শুনতে চাই কিন্তু অনেক গান শুনতে চাই। আমাদের সাথে ফেসবুকে দেশে বিদেশে থেকে অনেক ভিউয়ার্স যুক্ত হন, সবারই চাহিদা থেকে গানের, তো আপনারা যদি গানকে একটু ডাবলিংটা কমিয়ে দেন তাহলে আমরা হয়তো বেশি গান শুনতে পারবো। ওকে, তো যাই হোক, আমাদের সাথে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলে নিই। আব্দুল আহাদ আছেন আমাদের সাথে, লিখেছেন নাইস প্রোগ্রাম। আমাদের সাথে সাইফুল ইসলাম আছেন, নগর নিউজ টোয়েন্টিফোর.কম আপনাদের সাথে আছে, ধন্যবাদ নগর নিউজ টোয়েন্টিফোর.কম, আপনারা আমাদের সাথে আছেন। অন্তরঙ্গ সংলাপের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আফিফা আঞ্জুমান আছেন আমাদের সাথে, দেখছেন আমাদের অনুষ্ঠান। বিধু চন্দ্র চন্দ্র দারুণ গান হচ্ছে, ধন্যবাদ বিধু চন্দ্র চন্দ্র। সৌদি প্রবাসী জালালি হেলাল, উনি সৌদি আরব থেকে লিখেছেন, আমার বাড়ি সিলেটের মদিনা মার্কেটে, ধন্যবাদ আপনি যে আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন, আমরা সেটাই প্রত্যাশা করছি। প্রীতম চৌধুরী, যদিও আমাদের ক্যামেরা পার্সন প্রীতম চৌধুরী দেশের বাইরে আছেন, একটি কারণে যে কারণে থাকতে পারেননি, কিন্তু আমাদের অনুষ্ঠানের সাথে আছেন। আছেন আমাদের সাথে শেফু চৌধুরী, মঞ্জুর মোহাম্মদ আছেন, বা চমৎকার অনুষ্ঠান, ধন্যবাদ মঞ্জুর মোহাম্মদ আমাদের সাথে থাকার জন্য। কাউসার চৌধুরী আছেন আমাদের সাথে, আছেন ফেরদৌস শেখদিল, এক্সেলেন্ট, ধন্যবাদ ফেরদৌস শেখদিল আপনি আপনার সাথে থাকার জন্য। আছেন সাবিহা সুলতানা সহ অনেকেই আছেন আমাদের সাথে, আমরা সবার সাথেই যারা আছেন আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন, আমরা সবার সাথে চেষ্টা করব আপনার সাথে কথা বলার পাশাপাশি আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, ভালোবাসার গান থাকে আমাদেরকে জানাতে পারবেন, আমরা চেষ্টা করব সেই গানটুকু গাওয়ার। তো ডলি আক্তার এই যে গান করছেন, বা যে গান দিয়ে শুরু করলেন, চমৎকার একটি গান দিয়ে শুরু করলেন, এবং আজকেই প্রথম মনে হয় আপনার গান আমি শুনলাম, মানে আপনার গানও শুনলাম এবং আপনার গায়ক, মানে যে গায়কই যে ঢং বেশ ভালোই লাগলো। তো এই যে গান করছেন, কবে থেকে করছেন, কিভাবে করছেন, অর্থাৎ কিভাবে গানের জগতে আসলেন? যে প্রথমে বলবো, আমার বাবা একজন বাউল শিল্পী, তিনি পাল্লা গান গাইতেন, তো বাবার কাছ থেকে আমার গান শেখা, এগুলো গান আমার বাবার কাছ থেকে শেখা শুনতো সব। আচ্ছা, মূলত আপনি, মানে আপনার বাবা আমাদের সিলেট অঞ্চলের বাউল গানই করতেন? জি জি। মানে বাবার থেকে অনুপ্রেরণা পেয়েছেন, বাবার থেকেই মূলত প্রাথমিক শিক্ষা? জি।
তো জয় কাপের কথা বলবো, এখন কি গান শোনাবেন আমাদের? দীনহীনের একটা গান। দীনহীন আমাদের সিলেট অঞ্চল ও হবিগঞ্জ অঞ্চলের অন্যতম।
চমৎকারই বলবো। আসলে আমি জানি না এখানে ওদের সাথে যারা যন্ত্র বাজাচ্ছেন সবাই অভিজ্ঞ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ডলি আক্তারের গানে আমি সিলেটের সুর পাচ্ছি, মানে সিলেটের যে আমরা হালতি সুর যাকে বলি, হ্যাঁ আমার মনে হয় সেই সুরেরই একটা ঢং পাচ্ছি ডলি আক্তারের গানে। আর এই গানের সাথে আসলে আমাদের আরেকটি বাদ্য ডফকি সিলেটি ভাষায় বলে, যদিও আমাদের অক্টোপের যিনি বাজাচ্ছেন উনি কিন্তু চমৎকার আমাদের সেই ডফকের এফেক্টগুলো দিচ্ছেন। ধন্যবাদ বিক্রম আপনাকে। তো যাই হোক, এ পর্যায়ে একটি কথা বলে নিই। তো এই যে ফকির মাহবুব হোসেন আপনি শুরু করেছিলেন, তো এই যে গান করছেন অবশ্যই গানকে ভালোবেসে গান করছেন, তো এই গান নিয়ে কি স্বপ্ন আপনার? গানে আমার স্বপ্ন, আমি যে স্বপ্ন দেখতেছি আমার মনে হয় এই স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ। যেহেতু আমাদের বাংলাদেশ বেতার যেভাবে দিন দিন অগ্রসর হইতেছে, এতে মনে হইতেছে আমরা একটা আশার আলোক দেখব। যেমনিভাবে আজকের এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হইতেছে। আমাদের হক স্যার আসছেন, প্রদীপ স্যার আসছেন, প্রিন্স ভাই আসছেন, আমাদের আডি স্যার আসছেন, ওনারা যে নতুন একটা উদ্যোগ নিচ্ছেন এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং আমরা শিল্পীরা যারা আছি, আমরা আপনাদের মাধ্যমে আমরা সমাজে আমরা যে শিল্পী এই জিনিসটা জানাই দিতে চাই। না আসলে ফকির মাহবুব মোর্শেদ শিল্পী তো শিল্পী, আসলে শিল্পীর তুলনা দিয়ে অন্য কিছু দিয়ে হয় না। কারণ শিল্পী এমন একটা বিষয় যে এই যে আপনি গান করছেন, আমি চাইলেও বা অনেকে চাইলেও গান করতে পারবেন না। এটা অনেকটা কি বলা যায় যে এটা শুধু শিখে যে আপনি শিল্পী হয়েছেন তা না, অনেকটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা বিষয় থেকে যায়। কাজে এই জায়গায় আপনি অবশ্যই অমূল্য। আপনি শুরুতেই বলেছিলেন যে আপনাদের অবমূল্যায়ন বা এই ধরনের একটি কথা বলেছিলেন, আসলে এটা ঠিক না। কারণ বাংলাদেশ বেতার সিলেট বিশেষ করে আপনাদের নিয়েই পথ চলছে দীর্ঘদিন থেকে, আপনাদের নিয়েই পথ চলতে চায়। আর এই যে অন্তরঙ্গ সংলাপ মূলত আপনাদের শিল্পীদের স্বার্থ মূলত স্বার্থ রক্ষার জন্যই আয়োজন অন্তরঙ্গ সংলাপ, এবং এ ধরনের আরও কিছু অনুষ্ঠান বাংলাদেশ বেতার সিলেটের থেকে হচ্ছে, এবং অবশ্যই আগামীতেও এ ধরনের ভালো ভালো অনুষ্ঠান অবশ্যই আপনাদের সাথে নিয়ে হবে। তো যাই হোক, আমাদের সাথে আরও ফেসবুকে যুক্ত হয়েছেন সৈয়দ শাকিরুজ্জামান আছেন, আছেন তারেক আহমেদ, ইনি লিখেছেন নাইস সং ডলি আপা, হয়তো আপনার খুব পরিচিত কেউ। তো যাই হোক, আছেন আমাদের সাথে সাইদুল ইসলাম, উনি লিখেছেন নাইস, আছেন আমাদের সাথে সৌরভ খান, অনুষ্ঠানটি দেখছেন। তো ফকির মাহবুব আগামী পর্যায়ে কী গান শুনবো? যদিও আমি আরেকবার বলেছিলাম, আরেকবার অনুরোধ করে নিই, যদি কিছু মনে না করেন আপনারা, অর্থাৎ ডাবলিংটা যদি কম, আমাদের অনুষ্ঠানের প্রায় আধ ঘন্টা আমরা চলে গেছি, আমরা কিন্তু গান শুনতে পারিনি, মাত্র তিনটা গান শুনেছি। আমরা অনেক গান শুনতে চাই, আমরা অন্তত 8-10টা গান শুনতে চাই। তো আপনারা যদি সেই সুযোগটুকু আমাদের দেন তাহলে ভিউয়ার্সরা হয়তো শুনবেন, আমরাও শুনবো। এই দয়া কর থাকি না জানা দয়াল তোমায় ভুলিয়া, থাকি না জানা দয়াল তোমায় ভুলিয়া।
গান যাই যতই শুনছি খুব শুনতে ইচ্ছে করছে, আর আপনি চমৎকার করছেন, ডলি আক্তারে চমৎকার করছেন। হয়তো ফেসবুকে আমাদের সাথে যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো খুব আমার মতোই ভালো লাগছে। যাই হোক, তো কথা কম গান বেশি শুনবো, কারণ আমাদের সময় খুব একটা নেই। ডলি আক্তারের পর্যায়ে কি শোনাবেন? আব্দুল করিম আর ফকির মাহমুদ মুর্শিদ, আপনি যে গানটি করেছিলেন, আপনি যে এর আগে যে গানটা করেছেন তার গানটা ছিল সাবদিক করে। তো বিশেষ করে মানে গানের আগে যদি নামটা বলেন তাহলে সুবিধা হবে। ওকে, বাউল সমাজ Oh,
চমৎকার। তো আপনারা বিশেষ করে আমাদের অন্তরঙ্গ সংলাপে নোটে যারা কাজ করছেন, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আমি একটা জিনিস খেয়াল করলাম যে বিশেষ করে ডলি আক্তার যখন গান করছেন আমাদের ওয়াসিম খুব প্রাণদীপ্ত বাজাচ্ছেন। হ্যাঁ, খুব প্রাণদীপ্ত বাজাচ্ছেন। এর আরেকটা কারণ আছে বিক্রম, এর আরেকটা কারণ হচ্ছে কারণ ওয়াসিম উনি নিজেও তো আসলে আরেক বাউল গানের শিল্পীর সুযোগ্য উত্তরসূরী, কাজেই ওই যে ডলি আক্তারের গানে যে বাউলিয়ানার ছোঁয়া পাচ্ছেন সেটাই হয়তো প্রাণদীপ্ত ওয়াসিমকে করছে। যাই, ধন্যবাদ ওয়াসিম, চমৎকার বাজাচ্ছেন। কুতুব ভাই আপনাকে ধন্যবাদ, আসলে চমৎকার বাজাচ্ছেন, যদিও লাল গেঞ্জি পরে আছেন। তো যাই হোক, তো ফকির মাহবুব আমরা এই পর্যায়ে কি শুনবো? যে পর্যায়ে আমি আমার নিজের একটা গান করার জন্য, হ্যাঁ আমরা জানি যে আপনি নিজেও একজন গীতিকার এবং আমাদের সিলেট ভেতরেও আপনি একজন তালিকাভুক্ত গীতিকার, আমরা গাইতেই পারবেন আপনার গান, তবে অবশ্যই চমৎকার একটি গান করবেন আশা করছি। আমি গুনাগা দেখাইও দিদার আমার সংকট নিদানে আর কোন উপাসনায় তুমি ওহে পাক পরোয়ার ডাকি আমি গুনাহগার ওহে পাক পরোয়ার ডাকি আমি গুনাহগার দেখাইও দিদার সংকট নিদানে আর কোন উপাসনায় তুমি আর কোন Thank you.
আসলে চমৎকার গান লিখেছেন, গিয়েছেন চমৎকার, যদিও আপনি একজন গুণী মানুষ। তো যাই হোক, আমাদের সাথে ফেসবুকে অনেকে আরো যুক্ত হয়েছেন, আমরা একটু কথা বলে নিই তাদের সাথে। আমাদের সাথে মন্না মিয়া আছেন, উনি লিখেছেন উই আর প্রাউড ফিল, ধন্যবাদ, আসলে আপনারা আমাদের সাথে আছেন এটা আমরাও প্রাউড ফিল করছি। আছেন শাহিদুল ইসলাম, অনেক সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ইলেভেন স্টার বেতার শ্রোতা ক্লাব, আমাদের অন্তরঙ্গ আমাদের ভালোবাসা, পূর্ণ করো মনের আশা, গাইব তোমার গুণগান, শুনছি আজকের অসাধারণ গান, এগিয়ে চলো অন্তরঙ্গ, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ প্রিন্স ভাইকে, ধন্যবাদ ইলেভেন স্টার বেতার শ্রোতা ক্লাব, কারণ আপনারা তো আমাদের নিয়মিত শ্রোতা, সবসময় আমাদের সাথে আছেন, এই জন্যই হয়তো আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। আফিফা আঞ্জুমান লিখেছেন সালাম প্রিন্স ভাই, অনুষ্ঠান ভালো হচ্ছে, শুভকামনা সবার প্রতি। ধন্যবাদ আফিফা আঞ্জুমান, আসলে আপনারা আছেন বলেই হয়তো ভালো হচ্ছে। আছেন রাখাল সরকার নাইস, শাহানারা বেগম লিখেছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার আমাদের সাথে এডি রাজা রহমান আছেন, ডলিয়াপা গান খুব ভালো লাগে। জামাল আহমেদ আছেন, আমাদের আরেকজন গুণী শিল্পী, লিখেছেন শিল্পীদ্বয়কে শুভেচ্ছা। আমাদের সাথে আছেন আনিকা তাসনিম চৌধুরী, আছেন তাহমিদা রোজি, লিখেছেন যে অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, ধন্যবাদ রোজি আমাদের সাথে থাকার জন্য। আমরা আরও গান শুনবো আপনাদের ভালো লাগার গান, আমাদের ভালো লাগার গান। তো আমরা এখন কি শুনবো, ডুলি কি শোনাবেন? সৈয়দ শাহনুর, আমরা শুনি সৈয়দ শাহনুরের গান। আমার শানু
একটি চমৎকার গান শোনালেন ডলি আক্তার। যদি আমাদের হাতে সময় নেই, আমরা হয়তো আর একটি গান শুনতে পারবো ফকির মাহবুব মোর্শেদ আপনাকে দিয়েই হয়তো শেষ করবো আমাদের আয়োজন। তো তার আগে আমি একটু আমাদের ফেসবুকে যারা আছেন তাদের সাথে কথা বলে নিই, একটু শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, এরপর আপনারাও বিদায় নেবেন। অবশ্যই ধন্যবাদ জানাবেন যারা ছিলেন আমাদের সাথে। আমাদের লিখেছেন, অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, আমিও রেডিওর একজন ফোক সিঙ্গার রেজিয়া সুলতানা। ধন্যবাদ রেজিয়া সুলতানা আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আফসানা জামান চৌধুরী, আছেন দুঃখিত। আমাদের সাথে আছেন শাহাদত বক্ত, উনি লিখেছেন, যদিও উনি সিলেটের একজন অত্যন্ত প্রতিভাবান ছড়া শিল্পী, লিখেছেন অনুষ্ঠান ভালো লাগছে, প্রিন্স ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাহেদ ভাই, আপনি আমাদের সাথে আছেন। মুন্নামি আবারও লিখেছেন, ডলি আপু আমাদের স্নানঘাটের আলোকিত করে দিলেন, কিছু বলবেন? থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, তো ফকির মাহবুব মোর্শেদ আমি বিদায় নিয়ে নিয়েছি। শ্রোতা বন্ধুরা, আসলে কথা এবং গানে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, যদিও এ ধরনের গানের অনুষ্ঠান শেষ করতে আমারই ইচ্ছে করে না, আপনাদের তো অবশ্যই না। যাই হোক, অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার দুপুর দুটো পাঁচ থেকে তিনটে পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হয়। আগামী কোনো এক অনুষ্ঠানে হয়তো আরও কোনো গুণশিল্পীদের নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তরঙ্গ সংলাপের সাথে থাকবেন, গানকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। ফকির মাহবুব মোর্শেদ যদি কিছু বলার থাকে বা ডলি আক্তার আপনার কিছু বলবেন, কিন্তু আমরা কিন্তু গান গাওয়ার সুযোগ পাচ্ছি না। সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের ডাকার জন্য। আর আমার বাড়ি স্নানঘাট, আমি বাহুবল স্নানঘাট, বাহুবল জেলার বাহুবল থানা। তো ফকির মাহবুব কিছু বলবেন এবং আপনার গান দিয়ে, যারা আমাদের গান শুনছেন, যারা বাজাচ্ছেন, যারা নেপথ্যে আছেন, যারা আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, সকলকে আমার সালাম জানিয়ে একটি কথাই বলবো, আমরা যেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত গান করতে পারি, আর যে সেই গান যেন হয় মাটির গান, সেই গান যেন হয় মানুষের খুব কাছাকাছি গান। ধন্যবাদ। এই পর্যায়ে আমি রমেশ ভাইয়ের একটা গান করবো, রমেশ চিন্তা করবো। শোনাবো নায়র যাইতো সাই গো, বউ নায়র যাইবো বাসতো না, শোনাবো নায়র যাইতো সাই, শোনাবো নায়র যাইতো সাই, বউ নায়র যাইবো বাসতো লাই গো, বউ নায়র যাইবো বাসতো রমেশ পাগল কান্দা মনে হারাইয়া সঙ্গ,
ধন্যবাদ।